জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল ফেলা হলো ইছামতিতে। মন্ত্রীর শাস্তির দাবিতে বিজেপির বিক্ষোভ বাটার মোড়ে। কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে শনিবার বনগাঁ জেলা তৃণমূলের পক্ষ থেকে মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে। মিছিলের পাল্টা মিছিল বিজেপির। জ্যোতিপ্রিয় মল্লিকের শাস্তির দাবি জানিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে মিছিল করা হল রবিবার। মন্ত্রীর কুশপুতুল বানিয়ে বিক্ষোভ দেখানো হয় বনগাঁ বাটার মোড়ে। প্রতীকী বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। এদিনের মিছিলের নেতৃত্ব দেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। বিক্ষোভ শেষে ব্রিজের ওপর থেকে কুশপুতুল ছুঁড়ে ফেলা হয় ইছামতি নদীতে। এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, রেশন দুর্নীতিতে মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করুক ইডি। গতকাল তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইডি। অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দাবি করেন তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। এ বিষয়ে দেবদাস মণ্ডল আরো বলেন, এক হাতে চাল এক হাতে আটা, বাংলার মানুষের যেভাবে অন্ন তিনি বিক্রি করে নিজের পৈতৃক সম্পত্তি তৈরি নিজের সম্পত্তি তৈরি করেছেন এবং তিনি অ্যারেস্ট হয়েছেন, আরও চোর আছে এবং ওনার যত সম্পত্তি আছে সবটাই ইডি বাজেয়াপ্ত করুক এবং ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তার জন্যে আমরা এখানে দাঁড়িয়ে কয়েক আধা ঘন্টার জন্যে আমরা একটা প্রতীকী প্রতিবাদ করলাম। প্রতিবাদ এইটাই করলাম যে চোরেদের ধরা হোক, চোরেদের ধরা হোক, আরও চোর আছে বাংলায় ঘুরে বেড়াচ্ছে খোলা ষাঁড়ের মতো। হাইকোর্টই তো রায় দিচ্ছে, এই তদন্তর রায় হাইকোর্ট দিয়েছে। আর তৃণমূলের যে সাররা কালকে ঘুরে বেড়িয়েছে ওর ভিতরে 90% চোর, তার জন্য তো চোরেদের সমর্থনে করছে। আমরা মানুষ কি দেখি, চোরেদের বিরুদ্ধে মানুষ বলে আর এরা চোরেদের সমর্থনে মিছিল করছে, আর হাইকোর্টের নির্দেশেই হচ্ছে। আর আগেই বললাম আমার বক্তব্যের মধ্যে, ভগবান প্রত্যেক মানুষের দুটো হাত দিয়েছে আর ওদের দিয়েছে তিনটে হাত, একটা হলো অজুহাত। অজুহাতটা কি, চোরেদের সমর্থনে বলছে যে বিজেপি করাচ্ছে, ওনারাও জানে এটা হাইকোর্টের নির্দেশ হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে। এদিনের বিজেপির মিছিলের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা গোপাল শেঠ। তিনি বলেন, মানুষ ওদের সাথে নেই, ওরা নাটক করছে। বিজেপির রাজ্য সভাপতি ব্যর্থ, তার নেতৃত্বে এখানে যারা আছে তারা গ্রুপিং করছে, অপসংস্কৃতি করছে। পাবলিক তো ওদের সঙ্গে নেই, এরা নাটকবাজি দল। সুকান্ত মজুমদার সব থেকে ব্যর্থ সভাপতি, তার নেতৃত্বে এখানে যারা আছে গ্রুপিং করে মরছে। এর ওদের শক্তি প্রদর্শন করা, নিজেদের কে বেশি শক্তিশালী, তাই এইসব অপসংস্কৃতির তারা এই অনুষ্ঠানগুলো করছে। জ্যোতিপ্রিয় মল্লিক বাংলার খাদ্যমন্ত্রী হিসেবে সিপিএমের 80 লক্ষ তাদের রেশন কার্ড কেটে দিয়েছিলেন এবং মানুষের কাছে সমস্ত খাবার দেওয়ার ব্যবস্থা করেছিলেন, ভালো দিকটা আছে আমরা সেই জায়গাটাই জানি। আর বাকি সিবিআই নিয়ে গেছে, সিবিআই সরকার যখন যেখানে থাকে তার পক্ষে দালালি কাজ হচ্ছে তাদের। মহামান্য বিচারকরাই বলেছেন যে সিবিআই হলো কাকাতুয়া, সুতরাং ওরা যা বলে সেই কথা, সরকার যা বলে তার কথা শুনে বিচারকদের কাছে আমরা সমন্বয়ে আমরা নিবেদন করছি যে বিচারকদের তাদের লোক অ্যাপয়েন্ট করে সমস্ত যাদের ডাকা হচ্ছে তাদেরকে করুক। গরু পাচার করতে গেলে উত্তরপ্রদেশ থেকে কে পাঠাতেন, কোন এক মন্ত্রীর নাম শুনেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।